যশোরে বিদেশি মুদ্রা প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর র‍্যাব 6। যশোর র‍্যাব 6-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক সপ্তাহ আগে লাবলু নামে একজন ভুক্তভোগীকে প্রতারক চক্রের সদস্য খোকন 100 সৌদি রিয়াল দেখিয়ে আরও বিদেশি মুদ্রা আছে বলে ভুক্তভোগী লাবলুর কাছ থেকে 20,000 টাকা নিয়ে চম্পট দেয়। এ সময় র‍্যাব 6-এর টহল টিমের হাতে ফারুক শেখ নামে একজন গ্রেপ্তার হয়। প্রতারক চক্রের আরেক সদস্য খোকন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত প্রতারক ফারুক শেখ গোপালগঞ্জের মকসুদপুর থানার আইকদিয়া গ্রামের কালা শেখের ছেলে। গ্রেপ্তার ফারুক শেখকে রিয়াল সদৃশ একটি পোটলাসহ যশোর সদর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।